তোমাদের লখনৌর কাছে হেরে আইপিএল এর পয়েন্ট তালিকায় কত নম্বরে থাকলো কলকাতা এবং কে কে আর আদৌ প্লে অফ খেলতে পারবে কি খেলতে পারবে না সেটা এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখো, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে একদম ভুলবেন না। তো চলো শুরু করা যাক। লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে হারের পরই কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের চোখে পয়েন্ট তালিকায় মনে প্রশ্ন, আর কি আশা রইল প্লে অফে যাওয়ার? লখনৌ ম্যাচ হারের পর কলকাতার সংগ্রহ 8 পয়েন্ট, ইতিমধ্যে 11টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের, শেষ 3টি ম্যাচ জিতলে মোট 14 পয়েন্ট হবে শ্রেয়াসদের, সেই পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা খোলা কঠিন। তবে খাতা কলমে এখনও আশা রয়েছে কলকাতার। চতুর্থ স্থানে থাকা আরসিবির সংগ্রহ 12 পয়েন্ট, 10টি ম্যাচ খেলে দিল্লি পেয়েছে 10 পয়েন্ট, পঞ্চম স্থানে তারা, একই সংখ্যক পয়েন্টে হায়দ্রাবাদ এবং পাঞ্জাব রয়েছে ষষ্ঠ এবং সপ্তম স্থানে। শনিবার হারের পর দলগুলি থেকে বেশ কিছুটা পিছিয়ে গেল কলকাতা। শ্রেয়াসের স্বপ্ন ছিল কলকাতার দর্শকদের সামনে ইডেনে নামার, কিন্তু সেই স্বপ্ন সত্যি হওয়া কঠিন। পরের 3টি ম্যাচ জিতলেও কলকাতাকে বসে থাকতে হবে বাকিদের হারের অপেক্ষায়। আর অবশেষে ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন, আপনার একটিও শেয়ার আমাদের জন্য খুবই মূল্যবান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।